চেতলাকাণ্ডে অভিযোগকারিণী বয়ান বদল করেছেন বলে দাবি গোয়েন্দাদের। পুলিশ সূত্রে খবর, অভিযোগকারিণী জেরার মুখে স্বীকার করেছেন তাকে ধর্ষণ করা হয়নি। এরপরই মঙ্গলবার ধর্ষণের অভিযোগের সত্যতা নিয়ে কার্যত প্রশ্ন তোলেন। আর বুধবার স্বাধীনতা দিবস উপলক্ষে ভাষণ দিতে গিয়ে রাজ্যের নারী ঘটিত অপরাধের সংখ্যা নিয়েও কার্যত প্রশ্ন তুলে দিলেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রেকর্ড অনুযায়ী 2011 সালে দেশে মোট নারী ঘটিত অপরাধ ঘটে 223,091টি। এর মধ্যে শীর্ষে পশ্চিমবঙ্গ। 2011 সালে এরাজ্যে নারী ঘটিত অপরাধে ঘটনার সংখ্যা 29,133, যা দেশজুড়ে নারী ঘটিত মোট অপরাধের 12.7%। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রেকর্ড অনুযায়ী 2011 সালে ধর্ষণের ঘটনার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ দ্বিতীয়, মধ্যপ্রদেশের পরেই। দেশজুড়ে মোট ধর্ষণের ঘটনার 10% ঘটেছে এই রাজ্যে। 2011 সালে রাজ্যে ধর্ষণের ঘটনার সংখ্যা 2,362। স্ত্রী নিগ্রহের ক্ষেত্রেও পশ্চিমবঙ্গ প্রথম। 2011 সালে ভারতে মোট স্ত্রী নিগ্রহের ঘটনা ঘটে 97,496টি, যার মধ্যে পশ্চিমবঙ্গে 19,772টি। মুখ্যমন্ত্রী এদিন অবশ্য অপরাধের পরিসংখ্যান নিয়েই কার্যত প্রশ্ন তুলেছেন। একটা রেপো হওয়া উচিত নয়। আমি কোন মা বোনেদের উপর অত্যাচারের বিরুদ্ধে একটাও আমরা চাই না। আগে লোকে ডায়েরি করতে পারতো না, লোকে জানতে পারতো না। আমাদের সরকার আসার পরে ডায়েরি আমরা করতে দিই। ডায়েরি করা মানে ওটা অ্যাকচুয়াল সংখ্যা নয়, অনেকে আবার মিসইউজও করে পাওয়ারটাকে। রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে অবশ্য এদিন মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেছেন প্রদীপ ভট্টাচার্য। রাজ্যে নারীরা যেভাবে লাঞ্ছিত হচ্ছেন, ধর্ষিত হচ্ছেন, উনি নির্লজ্জের মতো কথাবার্তা বলছেন কেন, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। আগে বাংলার নারীদের সম্মান রক্ষা করুন, তারপর ভারত সরকারকে তিনি জ্ঞান এবং উপদেশ দেবেন। পার্কস্ট্রিট কাণ্ড থেকে কাটোয়াকাণ্ড, একাধিক ক্ষেত্রে প্রাথমিকভাবে বিষয়টিকে লঘু করে দেখানোর চেষ্টা করা হয় বলে সরকারের বিরুদ্ধে অভিযোগ, আর সেই কারণেই দুষ্কৃতীরা অনেক সময় আশকারা পেয়ে গিয়েছেন। এদিন মুখ্যমন্ত্রী পরিসংখ্যান নিয়ে প্রশ্ন তোলায় ফের অপরাধের ঘটনাকে লঘু করে দেখানোর চেষ্টা বলে সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠতে পারে বলে রাজনৈতিক মহলের একাংশের মত। এবিপি আনন্দ।